যার গানটি করব। তিনি আমাদের কুষ্টিয়ার লালন সাইজির একজন অনুগত ভক্ত ছিলেন, দুদ্দু সাইজি। এই দুদ্দু সাইজি একজন টাইটেল পাস মাওলানা। লালন সাইজি তিনি পাঞ্জেগানা নামাজ পড়তেন না, তিনি কোনো পূজা পার্বণ করতেন না। তাকে একদিন প্রশ্ন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তার বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, ও সাইজি আপনি কি আল্লাহকে মানেন না? আপনি শরীয়তের নামাজ রোজা হজ জাকাত কালেমা কোনো কিছুই তো আপনার মধ্যে দেখি না, আপনি কি ভগবানকে খুঁজেন না, মানেন না, কোনো পূজা করেন না, ব্রত রাখেন না, গডকে চান না, কাকে চান, কাকে খুঁজেন? সাইজি বলেছিলেন আমি খুঁজি আমার মনের মানুষকে, আর এই মনের মানুষ হইল যার যার দয়াল মুর্শিদ ভবপারের নিদানকারের কাণ্ডারি। এই লালন সাইজির কথা শুনে এই দুদ্দু সাইজি টাইটেল পাস একজন মাওলানা আসছিল জিহাদ করার জন্য। আপনি আল্লাহর বিধান মানেন না, ভগবানের বিধান মানেন না, খুঁজেন আপনার পীর সাহেবকে, এই যে আপনারা সেজদা করেন, ভক্তি করেন, গুরু গুরু বলতে বলতে জীবনটাও দিয়ে দিতে পারেন, এই কথাগুলোর উপরে জিহাদ করার জন্য মাজারে সেজদা করেন, জিহাদ করার জন্য আসছিলেন লালন সাইজির কাছে। লালন সাইজির মাথায় তখন ছিল অনেক বড় বড় চুল। এসে লালন সাইজির সামনে দাঁড়িয়ে আপনি তো একটা ভণ্ড, ভালো হয়ে যান, নামাজ পড়েন, জান্নাতের আশা করেন, মুক্তি পাওয়ার আশা করেন, আল্লাহকে স্মরণ করেন, না হইলে এই মুহূর্তে আমি আপনার চুল কেটে দেব। দুদ্দু সাইজির কথা শুনে লালন সাইজি ডেকে ডেকে বলেছিল ও মাওলানা দুদ্দু, তুমি আমার চুলে কিন্তু হাত দিও না, এই চুল যে কি এটা কিন্তু তুমি বুঝো না, এই চুলে কিন্তু হাত দিও না। মাওলানা দুদ্দু শাহ তিনি এই কথাটা মানেন নাই, কেসি হাতে নিয়ে যখন এই লালন সাইজির চুল ধরে কাটতে গিয়েছিল, চুল ধরার সাথে সাথে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছিল। দুদ্দু সাইজির সাথে যারা আসছিল মুখের মধ্যে পানি ছিটায় লালন সাইজিকে অনুরোধ করে আপনি আমাদের মাওলানা দুদ্দু শাহর জ্ঞানটা ফিরান। লালন সাইজি দুদ্দু শাহর জ্ঞান ফিরিয়েছিল। সেই দুদ্দু শাহর রচিত একটি গান দয়াল, আমাদের চর্ম চোখ দিয়ে কত কিছু দেখি, বাহ্যিক জগতের সব কিছু দেখি, আমি কি আমাকে দেখি, আমি কি আমাকে দেখি, দেখি না বাবা। বাহ্যিক জগতের আয়নার সামনে দাঁড়াইলে আমি দেখতে কেমন, আমার উচ্চতা কি, গায়ের রং কি, সমস্ত কিছু দেখা যায়, কিন্তু আমার ভিতর থেকে যে কথা বলায়, গান করায়, হাত নাড়ায়, পথ চালায়, তাকে একদিনও আমার দেখা হয়। সকল ধর্মের মূল সারাংশ এই একটাই কথা। আমাদের ইসলাম ধর্মের মধ্যে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, সনাতন ধর্মের মধ্যে আসছে আত্মানং বৃত্তি। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, লালন সাইজি বলেছেন যার আপন খবর আপনার হয় না। আমাদের ঝিটকার দেওয়ান রশিদ তিনি বলেছেন চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন। প্রত্যেকটা কথার মূল সারাংশ একটাই, তুমি তোমাকে চিনো। তা আমার দয়ালের কাছে আমার আবেদন, আমার নিবেদন, আমি আমাকে কি করে চিনব, সেখান থেকে একটি প্রশ্ন বলব। আপনাকে আপনি চেনা,
যাই কিসেতে গো এই আপনাকে আপনি চেনা আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি চেনা রোজা কিংবা নামাজ পড়া কালে মা কি হজ জাকাত দেওয়া রোজা কিংবা নামাজ পড়া কালে মা কি হজ জাকাত দেওয়া যাই কি সেতে গো আপনাকে আপনি কাবাতে নিয়ে আপন কাবার নয়ন লে কাবাতে নিয়ে নিরূপ আপন কাবার নাই অন্বেষণ খলিলের কাবাই কি যাই কি সেতে গো আপনাকে আপনি চেনা পশ্চিম তরফ খারা হলে আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খারা হলে তুতুকাই রূপ সেজদা দিলে তুতুকাই রূপ সেজদা দিলে খোদার দিদার কই মেলে খোদার দিদার বলো কই মিলে আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো আপনাকে আপনি চেনা যাই চেনাই আল্লাহ বলো গুরু আপনাকে আপনি
আছে।